হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এগ চিকেন পাস্তা। এর জন্য এখানে আমি 200 গ্রাম পাস্তা সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। নিয়েছি 200 গ্রাম চিকেন। চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। চিকেনটা হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা আর 1 চামচ সয়া সস দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। নিয়েছি 2টো ডিম। পাস্তা করার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার ডিম 2টো ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমটা একটা পাত্রে তুলে নেব। ডিম ভেজে তুলে নিয়েছি। এবার 1 চামচ সাদা তেল দিয়ে দেবো। এবার ওই তেলে চিকেনটা দিয়ে চিকেনটা ভেজে নেব। চিকেন ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা একটা পাত্রে তুলে নেব। চিকেন তুলে নিয়ে কড়াইয়ে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন কুচি। কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দেবো কুচানো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটাই আমি ব্যবহার করলাম। পেঁয়াজ দিয়ে আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি কুচিয়ে নিয়েছি, সেটাই দিলাম। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দেবো 7 মতো নুন। কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরো। দিয়ে দেবো সেদ্ধ করা পাস্তা। ভালো করে মিশিয়ে নেব। পাস্তা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি। ভালো করে মিশিয়ে নেব। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ সয়া সস। আবারও ভালো করে মিশিয়ে নেব। সয়া সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। রেড চিলি সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটো সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো পাস্তা মশলা। পাস্তা মশলা দিয়ে পাস্তার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো।
পাস্তা আমার পরিবেশনের জন্য রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তাহলে আমার এই এগ চিকেন পাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা এটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন। এতে আমি চ্যানেলে নতুন কোনো রান্না দিলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্না নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।